বারাসাতের পাশাপাশি এদিন নদিয়ার কল্যাণী তো এ ব্লকের পাঁচের পল্লীর ফুড ইন্সপেক্টর সালমা হেমব্রমের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। এদিন সকালে ইডির পাঁচজনের একটি দল হানা দেয় সালমা হেমব্রমের বাড়িতে। জানা গিয়েছে সালমা হেমব্রম অসুস্থ, তিনি একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। একযোগে বেশ কয়েকটি জায়গায় ইডির আধিকারিকরা আনা দিয়েছেন, একদিকে বারাসাতে যেমন আনা দিয়েছেন তার পাশাপাশি নদিয়ার কল্যাণীতেও কিন্তু হানা দিয়েছে ইডির আধিকারিকরা। হ্যালো হ্যালো যাচ্ছিল, দাঁড়াও দাঁড়াও, হ্যালো হ্যালো যাচ্ছিল, ডেবিটও নিয়ে নেবো।